অভিষেকের ১৬ তারিখের পদযাত্রাতেও অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। দেখানো হলো বিশ্বকর্মা পুজোর কারণ। বিজেপির এই ভয় ভালো লাগছে। কটাক্ষ অভিষেকের, ব্যর্থ হবে বিভেদের রাজনীতি, হুঁশিয়ারি বিপ্লবের। নারদকাণ্ডে চার্জশিটে মন্ত্রী বিধায়কদের নাম। ২২শে সেপ্টেম্বর দুপুর ১টায় সিবিআই ইডির দুই অফিসারকে বিধানসভায় তলব করেন অধ্যক্ষ। অনুমতি না নিয়ে চার্জশিটে সম্মানহানি মনে করছেন অধ্যক্ষ। আইকোর চিটফান্ড মামলায় শিল্প সাধুরীকে শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সৌজন্য দেখিয়েছে, যা জানতে চেয়েছিল সব জানিয়েছি, দাবি পার্থর। কয়লা কাণ্ডে আজ দিল্লিতে আইনমন্ত্রীকে ইডির তলব। ভাটপাড়ায় অর্জুনের বাড়িতে বোমা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ। নেপথ্যে কারা বেরোবে তদন্তে দাবি অর্জুনের। তৃণমূলে ফেরা আটকাতেই শুভেন্দুর কথায় এনআইএ, বিস্ফোরক তৃণমূল। ১৭ই সেপ্টেম্বর ৭১ পা প্রধানমন্ত্রীর। প্রশাসক জীবনেরও ২০ বছর পূর্ণ। দেশজুড়ে ২০ দিন ধরে উদযাপন করবে বিজেপি। প্রদর্শনী থেকে নমো অ্যাপের মাধ্যমে একাধিক কর্মসূচি, কটাক্ষ বিরোধীদের। চার মাসের মধ্যে দুই প্রেমিকাকে শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ করে খুন। শিলিগুড়িতে যুবককে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। জেরা করে মাটি খুঁড়ে একজনের মৃতদেহ উদ্ধার। কলকাতায় ভাইরাল নিউমোনিয়ার প্রকোপ। জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে বহু শিশু হাসপাতালে ভর্তি। জ্বর পেটের অসুখে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১৩০ জন শিশু। কোভ্যাক্সিন নিয়ে বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা। চলতি সপ্তাহে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিতে পারে হু, খবর এনআইএ সূত্রে। বাইডেনের সঙ্গে সাক্ষাতে ২৪শে সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন মোদি। রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুতে কলকাতার সঙ্গেই নদিয়া, সংক্রমণের শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। এখনও পর্যন্ত দেশে ৭৫ কোটি ভ্যাকসিনেশন, জানালো কেন্দ্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি সীমিত ওভারে ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন বিরাট? জল্পনা উড়ালে বিসিসিআই, এ বিষয়ে কোনো কথাই হয়নি। সব ফরম্যাটে ক্যাপ্টেন থাকছেন বিরাটই, জানালেন বোর্ডের কোষাধ্যক্ষ। ২৭শে নভেম্বর গোয়ার তিলক ময়দানে আইএসএল ডার্বি, মুখোমুখি এটিকে মোহনবাগান ওয়েস্টবেঙ্গল। ১৯শে নভেম্বর মোহনবাগান কেরল ব্লাস্টার্স ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। অর্জুনের বাড়িতে বোমাবাজি, আজই তদন্তভার নিতে পারে এনআইএ। শিলিগুড়িতে চার মাসের মধ্যে দুই প্রেমিকাকে খুন করে পুঁতে দিল প্রেমিক। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত ৮টায়। অভিষেকের ১৬ তারিখের পদযাত্রাতেও অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। দেখানো হলো বিশ্বকর্মা পুজোর কারণ। বিজেপির এই ভয় ভালো লাগছে। কটাক্ষ অভিষেকের, ব্যর্থ হবে বিভেদের রাজনীতি, হুঁশিয়ারি বিপ্লবের। নারদকাণ্ডে চার্জশিটে মন্ত্রী বিধায়কদের নাম। ২২শে সেপ্টেম্বর দুপুর ১টায় সিবিআই ইডির দুই অফিসারকে বিধানসভায় তলব করেন অধ্যক্ষ। অনুমতি না নিয়ে চার্জশিটে সম্মানহানি মনে করছেন অধ্যক্ষ। আইকোর চিটফান্ড মামলায় শিল্প সাধুরীকে শিল্পমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সৌজন্য দেখিয়েছে, যা জানতে চেয়েছিল সব জানিয়েছি, দাবি পার্থর। কয়লা কাণ্ডে আজ দিল্লিতে আইনমন্ত্রীকে ইডির তলব। ভাটপাড়ায় অর্জুনের বাড়িতে বোমা। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্তে এনআইএ। নেপথ্যে কারা বেরোবে তদন্তে দাবি অর্জুনের। তৃণমূলে ফেরা আটকাতেই শুভেন্দুর কথায় এনআইএ, বিস্ফোরক তৃণমূল। ১৭ই সেপ্টেম্বর ৭১ পা প্রধানমন্ত্রীর। প্রশাসক জীবনেরও ২০ বছর পূর্ণ। দেশজুড়ে ২০ দিন ধরে উদযাপন করবে বিজেপি। প্রদর্শনী থেকে নমো অ্যাপের মাধ্যমে একাধিক কর্মসূচি, কটাক্ষ বিরোধীদের। চার মাসের মধ্যে দুই প্রেমিকাকে শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ করে খুন। শিলিগুড়িতে যুবককে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। জেরা করে মাটি খুঁড়ে একজনের মৃতদেহ উদ্ধার। কলকাতায় ভাইরাল নিউমোনিয়ার প্রকোপ। জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে বহু শিশু হাসপাতালে ভর্তি। জ্বর পেটের অসুখে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১৩০ জন শিশু। কোভ্যাক্সিন নিয়ে বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা। চলতি সপ্তাহে কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিতে পারে হু, খবর এনআইএ সূত্রে। বাইডেনের সঙ্গে সাক্ষাতে ২৪শে সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন মোদী।